Hello everyone, good morning and welcome back to my channel. আমরা এখন ক্লাউড গেট দেখার জন্য বেরোলাম, এটা মিলেনিয়াম পার্কে। এখন 5টা মতো বাজে, খুব রোদের তাপ, একদমই সূর্যের দিকে তাকানো যাচ্ছে না। দেখুন, দেখে হয়তো বুঝতেই পারছেন যে কত রোদ। এখানে 5টা, 6টা, 7টা পর্যন্ত খুব রোদ থাকে। 8:30টার দিকে শিকাগোতে সূর্য ডোবে, শিকাগো তো সেন্ট্রাল টাইমে চলে। এই দেখুন, আমরা চলে আসলাম ক্লাউড গেটে। এই যে এটা হচ্ছে ক্লাউড গেট, প্রচুর লোকজন ফটো ভিডিও করছে। এরই উল্টো দিকে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এত সূর্যের তাপ। অনেকেই গাছের নিচে দাঁড়িয়ে আছে, হয়তো তারা ওয়েট করছে যে একটু রোদটা কমলে এই দিকটাই আসবে, কারণ অসম্ভব রোদের তাপ। ক্লাউড গেটের আরেকটা নাম আছে, দ্য বিন। এটাকে বিনের মতো দেখতে বলে এর নাম বিন দিয়েছে। এই বিনটা মিররের মতো কাজ করছে, চারপাশে বিল্ডিং, এই গাছপালা, ওখানে সব কিছু দেখা যাচ্ছে। এই বড় বড় বিল্ডিংগুলো খুব সুন্দরভাবে, আর এই চারপাশে গাছ আর বিল্ডিংয়ের জন্যই ওটাকে আরও অনেক বেশি সুন্দর লাগে। এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন, যে চারপাশে সব কিছু এখানে দেখা যাচ্ছে। দেখুন, লোকজন হাঁটাচলা করছে, সেটা বোঝা যাচ্ছে। বিনের মধ্যে দিয়ে পাশও হওয়া যাচ্ছে। এই দেখুন, এই দিক থেকে ওই দিক লোকজন যাচ্ছে, মাঝখানে দাঁড়িয়ে ফটো তুলছে, কারণ বিনের প্রত্যেকটা অংশই একটা সুন্দর আয়নার মতো কাজ করছে। আপনি কাছাকাছি দাঁড়ালে আপনাকে নিজেকে খুব সুন্দরভাবে দেখতে পাবেন, আর এই জন্য দূরের বড় বড় বিল্ডিংগুলো আরও অনেক বেশি সুন্দরভাবে দেখা যাচ্ছে। জানেন এই ক্লাউড গেটের ডিজাইন কে করেছেন? একজন ভারতীয়, ওনার নাম আনিস কাপুর। এখানে আসার আগে আমি জানতাম না, তো আমি যখন এটা জানলাম খুব ভালো লাগলো, কারণ এখানে প্রচুর লোকজন আসে। আর ইনি একজন বিশাল নাম করা শিল্পী, অনেক জায়গায় আরও অনেক ভালো ভালো কাজ করেছেন। মিলেনিয়াম পার্কে ঢুকতে কোনো টিকিট লাগে না, এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। আর এই ক্লাউড গেটটা যেহেতু মিলেনিয়াম পার্কের মধ্যেই, তো প্রচুর লোকজন আসে, সব সময় এখানে ভিড় থাকেই, এটাকে সম্পূর্ণ কখনো ফাঁকা পাওয়া যায় না। দেখুন, আমি এই কথা বলছি আর ভিডিও করতে করতে আমিও দূর থেকে একটু সামনের দিকে এগিয়ে আসছি, যাতে আমাকে একটু পরিষ্কারভাবে দেখা যায় এখানে। এই দেখুন, চারদিকে প্রচুর লোকজন, তো সেভাবে বোঝা যাচ্ছে না, আমি আর একটু এগিয়ে গেলে বুঝতে পারবেন। এই দেখুন, আর একটা কথা, ধুম থ্রি সিনেমার তুহি জুনুন গানটা এখানে শ্যুটিং হয়েছে। ওই সিনেমাতে এই ক্লাউড গেটটাকে অনেক সুন্দর করে দেখিয়েছে, দূর থেকে তারা ভিডিও করেছে, তো আরও অনেক বেশি সুন্দর লাগে। আর তারা অবশ্য স্পেশাল পারমিশন নিয়ে করেছিল বলে সেখানে কোনো লোকজন দেখা যায়নি, শুধুমাত্র ক্যাটরিনা কাইফ আর আমির খানই ছিল, তো এই জন্য আরও বেশি সুন্দর লাগে দেখতে। পাশে একটা ক্রাউন ফাউন্টেন আছে, তো চলুন আমরা তাহলে সেদিকে যাই। এই দেখুন, আমরা ক্রাউন ফাউন্টেনের কাছে চলে আসলাম। ইস, এই জায়গাটায় আসতে না আসতে একটা শান্তি অনুভব করছি। এতক্ষণ ধরে রোদে দাঁড়িয়ে ফটো ভিডিও করছিলাম, তো খুব কষ্ট হচ্ছিল, আর আজকে রোদের তাপটাও খুব আছে, অসম্ভব রোদের তাপ। আর এখানে যেহেতু কন্টিনিউয়াসলি জল পড়ছে, তো একটা ঠান্ডা হাওয়া বইছে, খুব আরাম লাগছে এই জায়গাটায় এসে। ওই দূরে একটা ভিডিওতে একজনের বড় করে ফেস দেখতে পাচ্ছেন, ওটা একটা ফাউন্টেন। তো এখানে পরপর দুটো ফাউন্টেন আছে, আর দুটোর দুই দিকে এরকম ভিডিও চলছে, অনেক বড় বড় মুখ দেখাচ্ছে। এই ফাউন্টেন দুটো হলো ডিজিটাল। দেখছেন চারদিকে প্রচুর লোকজন বসে আছে, সারাদিন ঘুরে ফিরে সবাই ক্লান্ত। এই জায়গাটা আসলে সবারই একটু রেস্ট নিতে মনে হবে, কারণ এটা রেস্ট নেওয়ার মতোই একটা জায়গা। আর এখানে সব ছোট ছোট বাচ্চারা স্নান করছে, এরা তো এরকম খোলা জায়গায় জল পায় না, তো এটা ওই জন্য এদের কাছে খুব আনন্দদায়ক। আর সত্যি এই জায়গাটা খুবই সুন্দর লাগছে, আর একটা ঠান্ডা হাওয়া বইছে, তো ওই জন্য আরও ভালো লাগছে এই গরমের মধ্যে।
এই যে এই ফেসটা দেখতে পাচ্ছেন, এর মুখ দিয়ে একবার করে আবার জল বেরোচ্ছে। দাঁড়ান আমি একটা ভিডিও করে দেখাই, এই দেখুন। আর এই ছোট ছোট বাচ্চারা সব ছুটে যাচ্ছে ওই জলে স্নান করবে বলে। এই দেখুন, এরাও বেশ মজা পেয়েছে এটাতে, কারণ এটা শুধু সামারেই হয়, মে থেকে অক্টোবর পর্যন্ত। এখানে এই বাচ্চাদের স্নান করতে দেখে আমার বাড়িতে ভাইপো ভাইজিদের কথা মনে পড়ছে। ওরা অনেকক্ষণ ধরে স্নান করে, এরকম জল পেলে ওদের স্নান করা শেষ হয় না। সে গায়ে জল ঢেলে যাবে তো যাবে, বা ট্যাপ অন করে দিয়ে স্নান করেই যাবে, করেই যাবে। এই মিলেনিয়াম পার্কের মধ্যে একটা ব্যান্ড সেল আছে, ওর নাম হচ্ছে যে প্রিজকার প্যাভিলিয়ন। তো আমরা ওখানে যাব ভাবছি, চলুন আমাদের সাথে তাহলে ওখানে। আমরা প্রায় চলেই আসলাম, এই যে এই প্যাভিলিয়নটার কথা বলছিলাম। তো এই স্টেজটা অনেকটাই বড়, আজকে একটা মিউজিক শো আছে কিন্তু আমরা দেখতে পাবো না। 7:30টার দিকে বোধহয় শুরু হবে, কিন্তু আমাদের আবার অন্য জায়গায় যেতে হবে, তো এই জন্য আমরা জাস্ট এমনি ঘুরতে আসলাম, আমরা থাকবো না ততক্ষণ পর্যন্ত। ওই দেখুন অনেক দূর নিয়ে আছে, ওইদিকে খোলা মাঠ, প্রচুর লোকজন আসছে দেখছি, সব খাবার দাবার বেঁধেই আসছে কাঁথা কম্বল নিয়ে, অনেক রাত করে ফিরবে। আর আজকে যেহেতু হলিডে তো কোনো চিন্তা নেই, অনেকটা সময় কাটাতে পারবে এখানে। ধুম থ্রি সিনেমার তু হি জুনুন গানটার কিছুটা পার্ট এখানে শ্যুট করেছে, তো এই স্টেজটাও খুব সুন্দরভাবে দেখিয়েছে। আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করছি, এরপরে কোথায় কোথায় গেলাম আমি সেগুলো নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। সবাই সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন।